ঘাটালে লক্ষণধর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে 6000 লোকের উপস্থিতিতে ইফতার ও দমাফিল অনুষ্ঠিত হয়েছে। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে উত্তর টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ আলামিন হোসেন বিপ্লব। টাঙ্গাইলের ঘাটাইলে নবগঠিত লক্ষণধর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন কামরুল হাসান দুলাল, ওয়ার্ড সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার 28 এপ্রিল নবগঠিত লক্ষণধর ইউনিয়নের শানবান্ধা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে 6000 লোকের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের প্রধান আয়োজক হিসেবে ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ সাইদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ডাক্তার মতিউর রহমানের পুত্র তানভীর রহমান, ঘাটাইল পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম, 3 নং জামুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম খান হেস্টিংস, নবগঠিত লক্ষণধর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ একাব্বর আলী প্রমুখ সহ উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। ইফতার ও দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।